ত্রিপুরা পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ থেকে এক পলাতক কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল ধর্মনগর থানার পুলিশ। ত্রিপুরার উত্তর জেলার সদর ধর্মনগরে চোরের উপদ্রব বেড়েই চলেছে। চোরদের উপদ্রব থেকে জনগণকে রক্ষা করতে ধর্মনগর থানার পূর্ববর্তী ওসি নারু গোপাল দে এর সময় যে চোরদের নাম এবং তাদের ফটো ডিসপ্লে করা হয়েছিল, সেই সূত্র ধরে ধর্মনগর থানার বর্তমান ওসি হিমাদ্রি সরকার ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ থেকে রবিবার রাতে গ্রেপ্তার করল আকাশ উদ্দিন নামে এক কুখ্যাত চোরকে। পুলিশ জানিয়েছে, বিগত দু বছর পূর্বে রিক্সার ব্যাটারি চুরির মামলায় ওয়ারেন্ট রয়েছে অভিযুক্ত কুখ্যাত চোর আকাশ উদ্দিনের নামে। সোমবার কুখ্যাত চোর আকাশ উদ্দিনকে আদালতে পুলিশ রিমান্ড চেয়ে তোলা হয়েছে জানান ত্রিপুরার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। যেভাবে ধর্মনগরে চুরির মামলা বৃদ্ধি পেয়েছে তা একটা সমাধান সূত্র পাওয়া যাবে বলে আশাবাদী পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। আসলে আগের ওসি যে সময় এখানে ছিলেন তখন আমরা কিছু চোর ভেটারেন চোর বলতে যাদের বোঝায় তাদের নাম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম এবং প্রবীণ জায়গাতে ডিসপ্লে করেছিলাম। তাদের মধ্যে একজন হলো আকাশ উদ্দিন, বাড়ি হলো ওয়েস্ট চন্দ্রপুর, আজকে ধর্মনগর বরাবর কাছে গোপন সূত্রে একটা খবর আসে যে সে আসামের করিমগঞ্জে আছে। এই খবর উপর ভিত্তি করে আসাম পুলিশের সাহায্য নিয়ে আমরা আকাশ উদ্দিনকে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট আছে, 2022 সালে ওয়েস্ট চন্দ্রপুরে একটা চুরির কেস হয়েছিল, চুরির মাল আমরা পেয়েছিলাম, তো সেই কেসে কালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, তাছাড়া ইদানিংকালে যে চুরি হয়েছে সেই চুরির সাথে যোগসূত্র রয়েছে কি, এমন কিছু জানা গেছে কি তার কাছ থেকে? তাকে আজকে ইন্টারোগেশন করা হবে, ইন্টারোগেশন করে দেখি রিসেন্ট যে চুরিগুলি হয়েছে সে কী দিতে পারে এই ব্যাপারে। তবে সে ব্যাটারিয়ান চোর। স্যার, কেস নাম্বার কী রয়েছে? কেস নাম্বারটা হলো 134/2022 ওয়েস্ট চন্দ্রপুরে চুরি হয়েছিল, সেই চুরির ঘটনাতে সে আসে।